আর গরমে মানুষই বাঁচছে না খুবই বাঁচে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তরমুজ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসার এই ধরনের খরা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফলনের উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে সে কারণে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য তবে গরম হলেও কড়া রোদে কিছুটা সুফল মিলছে ধান চাষির ধান মারাই করে শুকাতে সময় লাগছে কম